বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর 14 নভেম্বর অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল থেকে হাওলাদার রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। রবিবার সকালে নগরের হযরত কালুশ সড়ক বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সিটির উন্নয়নের জন্য বড় অঙ্কের টাকা বরাদ্দ দিয়েছেন। সাংবাদিক সহ সকলকে নিয়ে পরিবর্তন করতে চাই। বরিশাল সিটির জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। শেষ মুহূর্তে যে টাকা দিয়েছে আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই, ওনার এই আন্তরিকতা আমরা বরিশালবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। যে উনি যে উপলব্ধি করেছেন এটা সঠিকভাবে মূল্যায়ন করেছেন, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।